রুবা ইসলাম একটি প্রশ্ন করেছেন মুফতি সাহেব আমার কাছে একজন ব্যক্তি কিছু টাকা পায় কিন্তু এখন তাকে আমি খুঁজে পাচ্ছি না অবস্থায় আমার করণীয় কি কোরআন সুনার আলোকে জবাবদানে বাধিত করবেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মহান আল্লাহ পাক রব্বুল হজত সুরা নিসা এর আটান্ন নং আয়তে কারিমার মধ্যে ইরশাদ করেছেন ইলা নিশ্চয় আদেশ করেছেন আমানত তার প্রাপকের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আয়াত থেকে বোঝা যায় আমানত এমনকি কোনো ব্যক্তি যদি আমার কাছে কোনো কিছু পায় তাহলে সেটা অবশ্যই যথাযথভাবে পূর্ণাঙ্গ রূপে তার কাছে পৌঁছে দিতে হবে কোনো ব্যক্তির প্রাপ্যকে তার কাছে না পৌঁছিয়ে দেওয়া এটা অন্যায় জুলুম কালকামক দিবসে অবশ্যই এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ সম্পর্কে হজরত রবি আল্লাহ তাল আনহু একটি হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের ছয় হাজার সাতশত পঁয়তাল্লিশ নং হাদিস বাবুন তাহারিম জুলুম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে ও রসুল্লাহি সাল্লাহু আলহিম আসাল্লাম লাতু ওয়াদ হকুকা ইলাহ ইয়াউমালকেয়ামা হাত্তা ইয়ুক দা রিশাদিল জালহা ই মিনাশাদিল কারানা কাল নাবী সল্লল্লাহ আলাইহি হোসাল্লাম সল্লল্লাহ আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন কাল কেয়ামত দিবসে কোনো ব্যক্তি কারো কাছে যদি কোনো ধরনের হক পায় তাহলে অবশ্যই যথাযথভাবে তার হক আল্লাহ কেয়ামত দিবসে পৌঁছে দিবেন অর্থাৎ যিনি পাওনাদার যার কাছ থেকে পাবেন তার পাওনাটা যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল তার থেকে আদায় করে উসুল করে তাকে পৌঁছে দিবেন যদি তার কাছে না পায় তাহলে সবাব বিনিময়ে দেওয়া হবে যদি সবাব না থাকে তাহলে অবশ্যই যিনি পাওনাদার তার গুনাহকে যার কাছ থেকে পাবেন তাকে দিয়ে দেওয়া হবে এই ব্যাপারে অত্যন্ত ধমকি এসেছে তাই অবশ্যই যেই জিনিসটি আপনার কাছে পাওনাদার পাবে সেটা অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় তাকে পৌঁছে দিতে হবে তিনি যদি মারা যান কিংবা তাকে যদি না খুঁজে পান তাহলে তার ওয়ারিস যারা হবে তাদেরকে খুঁজে বের করবেন তাদের কাছে পৌঁছে দিবেন ঘটনাক্রমে তার ওয়ারিসদেরকেও যদি না পাওয়া যায় তার আত্মীয় স্বজনদেরকেও যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই তার পক্ষ থেকে এটা দান করে দিতে হবে সবকাই জারিয়া হিসাবে তবেই আপনি কালকে আমদ দিবসে এই দাবি থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন